হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি আজকের আপনাদের দেখাবো মহা কন্টেস্ট ড্রিম ইলেভেন, এই অ্যাপসটি কিভাবে আপনি ইউজ করবেন। সাবস্ক্রাইব করুন আপনার এই প্রিয় চ্যানেল একে প্রোডাকশন এবং বেল আইকনে ক্লিক করুন বিভিন্ন ধরনের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। তো আমরা প্রথমেই অ্যাপসটিকে ওপেন করব। ওপেন করলে এই ধরনের ইন্টারফেস, তারপরে আপনাকে লগ ইন করতে বলা হবে। আপনি ফেসবুক বা গুগল প্লাস থেকে লগ ইন করতে পারেন এবং আপনি ইমেল এবং মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করতে পারেন। মহা কন্টেস্ট এই কারণে বলা হচ্ছে, এখানে শুধু ক্রিকেট নয়, আপনি এখান থেকে ফুটবল বা ভলিবল, বাস্কেটবল এগুলো আপনি এখান থেকে কম্পিটিশন করতে পারেন, কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারেন। তো মাই কন্টেস্ট আমি এখন এই মুহূর্তে এই দুটো কম্পিটিশনে অংশগ্রহণ করেছি, খেলাটা চালু হয়নি এখনো। তো আমি একটা টিম কিভাবে তৈরি করতে হয় দেখাচ্ছি। এই কম্পিটিশনগুলোতে আপনি ফ্রিতে অংশগ্রহণ করতে পারেন, জিরো ব্যালেন্সে, আবার আপনি টাকা দিয়েও অংশগ্রহণ করতে পারেন। আপনি যখন কারো রেফারেল কোড ব্যবহার করে এই অ্যাপসটি ইউজ করবেন, তখন আপনাকে 100 টাকা দেওয়া হবে আপনি কম্পিটিশনে অংশগ্রহণ করার জন্য। এবারে ধরুন মাই টিম, আমি একটা টিম তৈরি করব। এখানে দুটি দলের সমস্ত প্লেয়ারদের নিয়ে একটি টিম সাজাতে হবে আপনাকে। এখানে দেখুন 100 ক্রেডিট, 100 ক্রেডিটের জন্য 11 জন প্লেয়ার রাখতে হবে, ন্যূনতম 4 জন প্লেয়ার যে কোনো একটি দল থেকে নিতে হবে। ধরুন আমি একটা উইকেট কিপার নেব। যারা একেবারে নতুন তারা কিভাবে টিম বানাবেন, কোন প্লেয়ারকে নিলে আপনার ভালো পারফরমেন্স হবে, তো এখানে প্রত্যেকটি প্লেয়ারের পয়েন্ট দেওয়া হয়েছে। সেই পয়েন্টগুলোকে আপনি এই প্লেয়ারদের পারফরমেন্স এই সিরিজে এই প্লেয়ারদের এই পয়েন্টগুলো এই পারফরমেন্স, তা আপনি এই পারফরমেন্স দেখেই আপনি টিমগুলো সিলেক্ট করতে পারেন। অলরাউন্ডার থেকে 3 জনকে নিতে হবে, বোলারদের মধ্যে থেকে আপনি 5 জন পর্যন্ত নিতে পারেন। তো সবগুলো যখন গ্রিন হয়ে যাবে তখন আপনার টিম সেট হয়ে গেছে। এবারে আসুন নেক্সট বটনে ক্লিক করুন। এখান থেকে আপনাকে চয়েস করে নিতে হবে ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন, তারপরে সেভ টিম। টিম সেভ হয়ে গেছে। এবারে আপনি কম্পিটিশনে অংশগ্রহণ করার জন্য আপনার এই স্ল্যাবগুলো বেছে নিতে পারেন। আপনি যদি পয়সা দিয়ে খেলতে চান তাহলে আপনি এই স্ল্যাবগুলো ব্যবহার করতে পারেন, বা বিনা পয়সায় খেলতে চাইলে আপনি সেগুলো খেলতে পারেন। ধরুন এইভাবে আপনার অংশগ্রহণ হয়ে গেছে, যখন খেলাটি হবে আপনি দেখতে পারবেন। তো এই মুহূর্তে এই কম্পিটিশনগুলো চলছে, এখনো পর্যন্ত এই খেলাটি চালু হয়নি। তো চালু হয়ে গেলে এখানে স্কোর দেখাবে এবং আপনার এখানে কত পয়েন্ট পেয়েছেন সেটাও দেখাবে এবং এখানে র্যাঙ্কিংটা দেখাবে। এখানে থেকে রেজাল্টগুলো দেখে নিতে পারেন। তারপরে মি অপশানে যেতে হবে। এখানে লেভেল, এই লেভেলগুলো কমপ্লিট করলে আপনাকে বোনাস কার্ড দেওয়া হবে, 25 টাকা আপনি পাবেন। যদি 40 নম্বর লেভেলে যান, 15 টাকা 20 টাকা এইভাবে আপনি লেভেল কমপ্লিট করলে পাবেন। এবং এটা আমার আর্নিং বোনাস, আমার যে অ্যামাউন্ট ছিল সেটাকে আমি খরচ করে ফেলেছি এবং আমার আর্নিং থেকে অনেক টিমে অংশগ্রহণ করেছি অলরেডি। তো আপনার মোবাইল এবং ইমেল এইভাবে ভেরিফিকেশান করতে হবে, তারপরে আপনার প্যান কার্ড ভেরিফিকেশন করতে হবে, তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে হবে। তো প্যান কার্ড কীভাবে ভেরিফিকেশন করতে হয় এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে ভেরিফিকেশন করতে হয় সেটা আমি ভিডিও করে দেখাবো। এটা আমার প্রত্যেকটি সিরিজের র্যাঙ্ক। তো এইবারে পয়েন্ট সিস্টেমটা,
কোন সিরিজ খেলছেন সেই সিরিজের উপরে এই পয়েন্টের তালিকা আলাদা আলাদা আছে। রান, বোনাস, সিক্স, হাফ সেঞ্চুরি, সেঞ্চুরি, এইভাবে ব্যাটিংদের ক্ষেত্রে পয়েন্ট তালিকা, তারপর বোলিংদের ক্ষেত্রে পয়েন্ট তালিকা, ফিল্ডিংদের ক্ষেত্রে আদার্স সিস্টেম, এইভাবে পয়েন্ট তালিকা। ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।